পেট্টাপোল বন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, আগুনে পুড়ে জখম ট্রাক চালক। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, আহত ট্রাক চালককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পেট্রাপোল বন্দরের ভেতর দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, আগুনে পুড়ে গুরুতর জখম ট্রাক চালক। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো যায়নি ট্রাক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের আইসিপির ভেতর। নিয়ম অনুযায়ী পণ্য বোঝাই করে বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় বন্দরে দাঁড়িয়েছিল ট্রাকটি। সে সময় হঠাৎই ট্রাকের কেবিনের অংশে ধোঁয়া বেরোতে দেখেন সকলে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বেগতিক বুঝে আশেপাশে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকেরা তাদের ট্রাক সরাতে শুরু করেন। পেট্রাপোল বন্দরে অগ্নি নির্বাপনের জন্য রয়েছে একটি ছোট ইঞ্জিন। প্রথমে সেই ইঞ্জিনটি কাজ শুরু করে। খবর পেয়ে বনগাঁ দমকলের অপর একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় গাড়ির কেবিনেই আটকে পড়েন গাড়ির চালক সুরেন্দ্র খান্ডালকর। ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ওই ট্রাক চালক। এরপর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা ও সীমান্তে কর্মরত অন্যান্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনায় ট্রাক চালকের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, দাঁড়িয়ে থাকা ট্রাক চালকেরা বেশিরভাগ সময় ট্রাকে রান্না করে খাবার খেয়ে থাকেন, যার ফলে স্টোভ বা গ্যাস জ্বালাতে হয় তাদের। অনেকেরই অনুমান, রান্না করার সময় কোনোভাবে আগুন ধরে গিয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, গাড়িটি ওড়িশা থেকে এসেছিল, পণ্য বোঝাই করা ছিল, এমনিতেই দাবদাহ চলছে। এই পরিস্থিতিতে বর্ডার এরিয়ায় কাজ করা দুঃসাধ্য হয়ে উঠেছে, তার মধ্যেই এই ঘটনা। চালককে দ্রুত বিএসএফ ও অন্যান্য কর্মীরা উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। সমস্ত বিষয়টি প্রশাসনের আধিকারিকেরা খতিয়ে দেখছেন। উড়িষ্যা থেকে একটা গাড়ি এসেছিল বর্ডারে আইসিপি পেট্রাপোলে, আজ দুপুরবেলা সেই গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় এবং এদিকে প্রচণ্ড দাবদাহ চলছে। তার মধ্যে হয়তো ড্রাইভার সে তার মধ্যে রান্না টান্না করেও থাকতে পারে, যদিও বিষয়টা প্রশাসন দেখছে। তো দুর্ভাগ্য এটাই যে ড্রাইভারটাও অগ্নিদগ্ধ হয় এবং তাকে জরুরি ভিত্তিতে আমাদের বিএসএফ এবং আমাদের ওখানকার যারা ছিল বর্ডারে তারা তৎপরতার সঙ্গে বনগাঁ হাসপাতালে নিয়ে যায় এবং যেটা জানতে পাচ্ছি তাকে কলকাতায় পাঠানো হয়েছে। তো হঠাৎ করে আগুন লাগার কারণটা ঠিক আমরা জানি না এবং ফায়ার ব্রিগেড বনগাঁর যে ফায়ার ব্রিগেড আছে তাদেরও তৎপরতা জন্যই আশেপাশে যে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা সেটা হয়নি। তো যাই হোক, এটা খুবই দুঃখজনক, হঠাৎ করে এই প্রচণ্ড টেম্পারেচার চলছে সেখানে আমাদের বর্ডারে কাজ করাটা যে দুর্বিষহ, তার মধ্যে এরকম একটা মানে ঘটনা ঘটল। এখন লোকাল যে ফায়ার ব্রিগেড আছে আইসিপির ভেতরে পোর্টেবল যেটা মানে আগুন নেভানোর জন্য যে পোর্টেবল গাড়িটা আছে সেটা যথেষ্টভাবে প্রাথমিক সামাল দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু কাছাকাছি ফায়ার ব্রিগেড থাকাতে আমাদের এই আগুনের বড় জায়গা যে নিয়ে একটা ক্ষতি হতো সেটা হয়নি। তো যাই হোক, সুরেন্দ্র খান্ডালকর ড্রাইভারটার নাম, সে উড়িষ্যা থেকে এসছে আর এই গাড়ির মধ্যে কোনো দাহ্য বস্তু ছিল না বলে আমরা জেনেছি। সুতরাং এটা হঠাৎ করে আগুন লাগাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো আমাদের কাছে, যে টেম্পারেচারের কারণে যদি হয়ে থাকে বা তার জন্য হয়ে থাকে তাহলে তো এই টেম্পারেচারের মধ্যে কাজ করাটাও দূরে হয়ে দাঁড়াবে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগাঁ শাখা রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।